নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি এই ভিডিওতে আপনাদের সাথে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল একদিকে যেমন সিবিআই ওএমআর মামলা রহস্য উদ্ঘাটন করছে ঠিক অপরদিকে কিন্তু একদল ইনসার্ভিস টিচার তারা এই মামলাটিকে ডিভিশনে চ্যালেঞ্জ করেছিল যাতে সিঙ্গেল বেঞ্চ এই নিয়ে বাড়াবাড়ি না করতে পারে বা সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়া যেন থেমে যায় বা এই মামলা যেন এক কথায় সিঙ্গেলের শুনানি না করে তো এই নিয়ে বিচারপতি হ্যারিস ট্যান্ডেন স্যার বিচারপতি প্রসিন বিশ্বাস স্যার আজকে কী নির্দেশ দিয়েছেন ওই আমরা মামলা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে কজ লিস্ট এটা কিন্তু আঠাশ নাম্বারে ছিল যার ম্যাট নাম্বার কিন্তু ওয়ান থ্রি ডবল জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স এই মামলাটিকে চ্যালেঞ্জ করেছিল শান্তনু সিটের মামলা যে মামলাটিতে লড়ছিলেন শুভময় দেওয়ানজি তো এই মামলাটি নির্ধারিত কজ লিস্ট অনুযায়ী আজকে কিন্তু ডিভিশন বেঞ্চে উঠেছিল আপনারা জানেন অপরপক্ষে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মোতাবেক সিবিআই কিন্তু তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে তারা কিন্তু গতকালকে এস বাসুরাই কোম্পানির তালাবন্ধ ঘর থেকে বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার করেছে বেশ কিছু ও এমআর কপি উদ্ধার করেছে এবং তার সাথে সাথে এমনটাও জানা যাচ্ছে যে এসএসসির যে সিবিআই আধিকারিক যে অফিসার এসএসসির ওএমআর উদ্ধার করেছিলেন যা তৎপরতায় কিন্তু সমস্ত ওএমআর অরিজিনাল যে ফুটপ্রিন্ট সেগুলো উদ্ধার করেছিল সিবিআই সেই আধিকারিককে দিল্লি থেকে তড়িগড়ি করে নিয়ে এসছে সিবিআইয়ের পক্ষ থেকে এবং এই মামলার গতি প্রকৃতি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এমতো অবস্থায় দেখা গিয়েছে বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স যারা কিন্তু সার্ভিস টিচারের একটা অংশ তারা একটা দাবি জানায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যাতে সিঙ্গেল বেঞ্চ এই নিয়ে বাড়াবাড়ি না করে সিঙ্গেল বেঞ্চ যাতে এই মামলার শুনানি না করে এবং সেই মোতাবেক তারা কিন্তু ডিভিশন বেঞ্চে আপিল করে এবং ডিভিশন বেঞ্চ আজকে এই মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয় এবং দীর্ঘক্ষণ শুনানি হওয়ার পর ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বাস স্যার এবং হরিশ স্যার তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ যে শুনানি করছে সেই শুনানি চলবে যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্তই চলবে কোনো রকমের কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা কোনো রকম স্টে অর্ডার কিন্তু আজকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়নি অপরপক্ষে এই যে মামলাটি যেটা বিজয় চক্রবর্তী আন আদার্স করেছিল এই মামলাটিকে পুরোপুরি ডিসমিস করে দিল ডিভিশন বেঞ্চ এক কথাই বলতে গেলে সিঙ্গেল বেঞ্চ যেমনভাবে চালাচ্ছে মামলাটিকে সেইভাবেই কিন্তু চলবে এই মামলার কোনো আর ভবিষ্যৎ রইল না অর্থাৎ ডিভিশন বেঞ্চ পুরোপুরি খারিজ করে দিল এবারে সার্ভিস টিচারদের কিন্তু একটাই পথ খোলা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তারা যদি সুপ্রিম কোর্ট থেকে স্টা আনতে পারে তাহলেই কিন্তু এই মামলার যে তদন্ত প্রক্রিয়া সেটা থামবে কিন্তু তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ডিভিশন যেভাবে ডিভিশন বেঞ্চ যেভাবে বাতিল করে দিয়েছে তাতে কিন্তু এই সমস্ত ইন সার্ভিস টিচাররা হয়তো আগামীতে আবারও নতুনভাবে বিপদের মুখে পড়তে চলেছে তো কি হয় সেটাই দেখার সিঙ্গেল বেঞ্চে অপরদিকে শুনানির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন পর এই মামলা সিবিআই কি রিপোর্ট পেশ করে ছয় সপ্তাহ পর সেটাই দেখার তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তী নতুন আপডেট নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ